হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো এবারের গন্তব্যস্থলটা হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের বিপরীত পাশে। তো সেখানে আমরা রাতের খাবার খাওয়ার জন্য মূলত যাচ্ছি। এখন বর্তমানে অবস্থান করতেছি সুরুজ মামার বিরিয়ানি হাউসের সামনে। তো চলুন তাদের খাবারগুলো একটু দেখি এবং আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। ভাই হ্যাঁ, শুরু করেন আপনি। আমাদের সব থেকে ফেমাস খাবার গরুর সুই জাল। এই খাবারটা খাইতে অনেক দূর থেকে আমাদের এখানে লোক আসে। এটা থাকবে, রাইস থাকবে, তিন প্রকার রাইস থাকবে, সাদা ভাত, সাদা পোলাও, সোনা কিছুই, চার পিস মাংস থাকবে, আমাদের চার পিস মাংস সব থাকে, এক পিস চর্বি মিলে চার পিস, আদ্য থাকবে, চর্বিও থাকবে, চার পিস থাকে 150 টাকা। এই যে চর্বি মেজলা 120 টাকা, রাইস সহ 120 টাকা। আমার চর্বি মেজলা এটা 120 টাকা, পাকিস্তানি কক মুরগি দিয়ে রাইস 100 টাকা। এই যে আমাদের আরো আছে হাঁসের চুই জাল রাইস 200 টাকা। একবার যে ভাই খাইবে বলছেন, হাঁসের আমাদের হাঁসের পিজি একবার খাইবে ভাই, নেক্সট ডে আবার আশা লাগবে ভাই, ইনশাআল্লাহ। 100 এর ভিতরে 100% গ্যারান্টি ভাই। বয়লার মুরগি আছে, বয়লার মুরগি 80 টাকা। আর তো তিন তো একবার ভাত তো 250। ভাই 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 কি ভাই, আপনি কি ভাইয়া?